এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে তিন দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা, বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY-এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়নে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতাই তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আমাদের আজকের আলোচনার বিষয় কৃষিতে সবুজ সারের ব্যবহার ও গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোয়ার্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। নমস্কার। নমস্কার। এই যে কৃষিতে সবুজ সারের ব্যবহার ও গুরুত্ব, এটা তো আমাদের আজকের আলোচনার বিষয়। তবে তার আগে কৃষক বন্ধুরা তো জানেনই, কিন্তু আরও যে শ্রোতা বন্ধু রয়েছেন, সাধারণ শ্রোতা, তাদের জন্য যদি আপনি শুরুতে একটু বলেন যে সার কি এবং কেন ব্যবহার করা হয়। সার হলো একটা অতিরিক্ত জিনিস আমরা, যা ফসলে চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। ধরেন আমার ফসলের যে চাহিদা আছে
সেই চাহিদা অনুযায়ী আমি মাটি যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো যদি পূরণ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের সার ব্যবহার করতে হয়, করতে হবে। সারটা আমাদের অতিরিক্ত একটা খাদ্য আমরা দিচ্ছি। ধরেন আপনি যখন নাকি শিশু থাকে তাদের কিন্তু অতিরিক্ত খাদ্য দিতে হয় কারণ তাদের পুষ্টির জন্য। ঠিক একইভাবে শস্যতেও কিন্তু খাদ্য দিতে হয় অতিরিক্ত। এই অতিরিক্ত যে খাদ্যটা দেওয়া হয় বাইরের থেকে সেটাকে সার বলা হয়, ঠিক আছে। এবং এই সারটাকে পূর্বে দুভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো ছিল রাসায়নিক সার, ইংরেজিতে বলে কেমিক্যাল ফার্টিলাইজার, আর একটা ছিল জৈব সার, সেটাকে ইংরেজিতে বলে অর্গানিক ফার্টিলাইজার। এরপর বিজ্ঞানীরা দেখলেন যে এই দুটো দিয়ে পুরো সারের ব্যবহারটাকে কভার করা যাচ্ছে না, কারণ যদি আপনি জীবাণু সারের কথা চিন্তা করেন সারটা ব্যবহার হয় কিন্তু জীবাণু দ্বারা, আর অন্য কোনো কিছু না, জীবাণুই কিন্তু সার হিসাবে ব্যবহৃত হয়। এরপরে আসলো জীবাণু সার, এবং শেষ পর্যন্ত মানুষ দেখলেন যে আমি যদি জৈব সার ব্যবহার করি জেনারেলি সবাই পচিয়ে জিনিসটাকে ব্যবহার করে, কিন্তু আমরা যদি একবারে গ্রিন অবস্থায় যদি সারটাকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রিন জিনিস ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে নামটা এসেছে সবুজ সার অথবা গ্রিন ম্যানিউরিং। এটা আমাদের একটা ধারণা আছে গ্রিন ম্যানিউরিং সম্বন্ধে যে আমরা মাঠে ফসল করব পরে মাটির সাথে মিশিয়ে দেব, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আমাদের দেশের মতো ছোট ছোট ওরা প্লট নিয়ে তো চাষবাস করে না, সবারই প্লট আছে, সব একসঙ্গে চাষ করে, এবং যেই মাঠটার মধ্যে চাষটা করে তার চারিদিকে কিন্তু তারা লিগুমস ট্রি, যেমন রাধাচূড়া, কৃষ্ণচূড়া, শুভাবুল, বকফুল, এই জাতীয় কিছু গাছ লাগায়, এবং সেই গাছের পাতাগুলিকে তারা সবুজ অবস্থায় সংগ্রহ করে মাঠে বিছিয়ে দেয়। সেটা ওয়ান কাইন্ড অফ গ্রিন ম্যানিউরিং, কিন্তু ওটাকে আলাদাভাবে বলা হয় লিফ ম্যানিউরিং। আমাদের দেশে এখনও ওইটা চালু হয়নি, তবে গ্রিন ম্যানিউরিংটা অনেকটা চালু হয়েছে। মানে সবুজ সার হলো সেই সার যেটা সবুজ অবস্থায় মাঠে ব্যবহার করা যায়, তাকেই বলা হয় সবুজ সার। তো আরেকটু যদি বিশদে বলেন যে সবুজ সার কী কী দিয়ে করা যায়, কী কীভাবে করা যায়, এবং কৃষক বন্ধুরা কীভাবে ব্যবহার করবেন। সবুজ সার বলতে প্রথমত আমরা বুঝি যে একটা সবুজ গাছকে লাঙ্গল দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়াকেই আমরা সবুজ সার আমরা বুঝি। কাঁচা অবস্থা, কাঁচা অবস্থা, একদম সবুজ অবস্থায় যখন নাকি গাছের মধ্যে জাস্ট লিফ আসে সবুজ অবস্থায়, যেহেতু ওইটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, এটা কৃষক ভাইরা অনেকেই করেন এবং জানেন যে ধনচা গাছ লাগিয়ে তারা সবুজ থাকা অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেয়। শুধু সবুজ সার সেটা না, সবুজ সার কিন্তু আরও অন্যান্য সার আছে, যেমন অ্যাজোলা। অ্যাজোলা তো আপনি জানেন এটি ওয়াটার ফার্ন একটা, এবং এর লিপের ভিতরে একরকম ক্যাভিটি তৈরি করে একরকম ব্লু গ্রিন অ্যালজি, এর নাম অ্যানাবেনা অ্যাজোলি, সেটা বাতাসে নাইট্রোজেন ফিক্স করে আর তা গ্রিন কালারের জন্য ফটোসিনথেসিস দ্বারা মানে অন্যান্য জিনিস উৎপাদন করে। এবং যখন সবুজ অবস্থায় অ্যাজোলাকে মাঠে প্রয়োগ করা হবে সেটাকেও বলা হবে সবুজ সার। এছাড়া ব্লু গ্রিন এলজি, নীল সবুজ শ্যাওলা, নস্টক, অ্যানাবিনা, অলোসেরিয়া, এই অনেক রকম মানে মাইক্রো অর্গানিজম আছে যা বাতাসে নাইট্রোজেন ধরার ক্ষমতা রাখে, এবং এরাও যখন নাকি সবুজ অবস্থায় আমরা মাঠে তাদের মাঠে ছিটিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সবুজ সার হিসাবে ব্যবহার। এগুলো কি আমাদের রাজ্যে অ্যাভেলেবেল? হ্যাঁ, সবটাই আমাদের রাজ্যে অ্যাভেলেবেল। অ্যাজোলা তো আমরা চাষও করাচ্ছি এবং এটা ফ্রি অফ কস্ট আমরা দিচ্ছিও। ব্লু গ্রিন এলজিও চাষ করানো হচ্ছে এবং এটা ব্যবহার করা হচ্ছে। কৃষক ভাইরা যদি নিজেরা ইচ্ছা করেন তাহলে নিজেরাই এই সবুজ সারগুলো, বিশেষ করে অ্যাজোলাকে এবং ব্লু গ্রিন এলজিকে, নিজে বাড়িতে উৎপাদন করে মাঠে ব্যবহার করতে পারবেন। বা বাড়িতে নিজে উৎপাদন করে এটা তো আলাদাভাবে একটা ব্যবসাও এবং বিশেষ করে অ্যাজোলা এবং দিয়েও ভালো ব্যবসা হয়। আপনি জানলে খুশি হবেন যে অ্যাজোলাটা কিন্তু শুধু আমাদের সবুজ সার হিসেবে ব্যবহার করছি না, আমরা আমরা কিন্তু এটাকে প্রোটেকশন অব দ্য উইডিং মানে উইড প্রোটেক্ট করতেও ব্যবহার করা হচ্ছে। তিন নম্বর হলো গরু বলেন ছাগল বলেন তাদের ফিড হিসেবে ব্যবহার করা হয়। তবে এখানে একটা কথা বলে রাখি, অতিরিক্ত অ্যাজোলা কিন্তু
যদি বেশি খাওয়ানো হয় গরুকে, তাহলে কিন্তু গরুর লুজ মোশন হওয়ার চান্স থাকে। আসলে সবকিছুরই তো একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ। এবং ফিশ বলেন, তারপর হাঁস মুরগি বলেন, সেখানেও কিন্তু এই সবুজ হিসাবে মানে অ্যাজোলা ব্যবহার করা হয়। সবুজ সারটা এখানে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা মাঠ পর্যায়ে আমরা কিভাবে সবুজ সারটা বা গ্রিন ম্যানিউরটা ব্যবহার করি সেটি আমরা আপনাদের জানাতে চেষ্টা করব। হ্যাঁ, ব্যবহারের পদ্ধতিটা। আপনি ধরেন দুটো মেইন ফসল, ধরেন আপনি জমিতে ধান করবেন এবং দু মাস পরে আপনি নেক্সট ধানটা আপনি করবেন, এবং এই যে দেড় থেকে দু মাস যে ফাঁকা থাকলো জিনিসটা, সেটা কিন্তু আমরা ইংরেজিতে বলে ব্যারেন, আমরা এখানে ব্যারেন ল্যান্ড বলি। এই উন্মুক্ত অবস্থায় ল্যান্ড আমরা রাখবো না। এই কারণে রাখবো না, কারণ সেই ক্ষেত্রে অতিরিক্ত যদি বৃষ্টি হয়, খুব যদি হাওয়া হয়, তা কিন্তু আমরা উইন্ড ইরেশন এবং রেইন অফ ইরেশন দিয়েও কিন্তু মাটির উপরের অংশটা ধুয়ে যাবে। আর মনে রাখবেন, মাটির উপরের যে জিনিসটা সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট গাছের বৃদ্ধির জন্য। যেমন দুধ জাল দিলে মাটির উপরে যে শটটা হয়, সেই শটটা কিন্তু দুধের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। মাটিও তাই, মাটির উপরে লেয়ারটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফসল উৎপাদনের জন্য। এবং মানে যখন নাকি আপনি যদি উপরটাই আপনি ধুয়ে চলে যায়, কিভাবে, যদি আপনি মাঠটা ফাঁকা রাখেন, আপনি এখন ধান করেছেন আর দু মাস পরে ধান করবেন, মাঝখানে কিছু করবেন না, এটা করাটা ঠিক না। সেই জন্যে আমরা এই চেষ্টা করছি সবুজ সারটাকে ইউজ করার জন্য। মানে ওই গ্যাপ পিরিয়ডে আপনি ধনচা লাগান, আপনি মুগবিন লাগান, চৈতামুগি এই জাতীয় লাগান, এবং যদি মনে করেন আপনি ফসল মানে তুলতে পারেন, ভালো তোলারও দরকার নেই, আপনি ওটাকে পরবর্তী ফসল যখন নাকি আপনি লাগাবেন, তার আগে তো লাঙ্গল দিবেন, তো ওই লাঙ্গল দিয়ে ওই মানে ধনচাকে বা গ্রিন অবস্থায় মুগবিনকে মাটির সাথে মিশিয়ে দিলে পর হবে কি, আপনি দিলেন কি হবে, সারটাকে সবুজ অবস্থায় দিলেন। এই জন্যই এই পদ্ধতিকে বলা হয় গ্রিন মেরোনি প্র্যাকটিস। ঠিক আছে, চাষ করার আগে দিতে হবে, মানে একটা ফসল তুললেন তখনই আপনি ছিটিয়ে দিবেন, ধনচা বলেন, মুগবিন বলেন, তার সাথে বায়োফার্টিলাইজারও দিয়ে দেবেন, ইনোকুলা হিসেবে বায়োফার্টিলাইজার দিয়ে দেবেন, তারপরে আপনি চাষ করে নিয়ে আসবেন, আস্তে আস্তে মাঠের মধ্যে গ্রোথ করতে থাকবে। এটা আপনাকে যদি জীবাণু সার দিয়ে দেন, 15 দিনে যেই গ্রোথটা হওয়ার কথা থাকে, সেটা এক মাসের যে গ্রোথটা হবে তা 15 দিনে সেই গ্রোথটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবং এটা একটা মানে ম্যাটের মতন সৃষ্টি করবে, জানে জোরে বৃষ্টি হলো মাটি ধুবে না, এবং জোরে বাতাস আসলো এটা নষ্ট হবে। অতএব আমি আমার জমিটাকে ভালো অবস্থায় রাখার জন্য এই গ্রিন ম্যানিউরিংটা কিন্তু করব। আমি চাষি ভাইদের অনুরোধ করব, কোনো সময় মাঠ মানে আপনি জমিটাকে ব্যারেন ফাঁকা অবস্থায় রাখবেন না, ধনচা লাগান, মুগবিন লাগান, আপনি মুগবিন থেকে মুগ আনার দরকার নেই, আপনি ওইটা মাটির সাথে মিশিয়ে দেন। কারণ এই দুটো যে ফসলের নাম বললাম, এটা লিগুমস ক্রপ, এর শিকড়ে একরকম গুটি হয়ে বাতাসে নাইট্রোজেন ফিক্সেশন করে। আমরা পরীক্ষা করে দেখেছি, যদি এরকম করা যায়, পরবর্তী ফসলে যে ইউরিয়া দেওয়ার কথা ছিল তার অর্ধেক ইউরিয়া দিলে পরে কিন্তু আপনি এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাবেন। মানে নাইট্রোজেনের ঘাটতিটা আপনি এই ধনচা এবং মুগবিন দ্বারা গ্রিন ম্যানিউরের মাধ্যমে আপনি করতে, এবং মাটিটাকে যেহেতু সবুজ দিয়েছেন, মাটি অর্গানিক ম্যাটারটা বেরিয়ে যাবে, যথেষ্ট উর্বর হবে মাটিটা। এখানে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজনই নেই, না এখানে রাসায়নিক সার প্রশ্নই আসবে না, কারণ আমরা এটাকে বায়োফার্টিলাইজার জীবাণু সার দিয়ে ব্যবহার করব। তাতে মানে এক মাসে যে গ্রোথটা হওয়ার কথা ছিল সেটা 15 দিনে হয়ে যাবে, কারণ এতে গুটি সৃষ্টি করবে ক্রাউন রুট সিস্টেমে আর ল্যাটারাইনের ট্যাপে, এবং নাইট্রোজেন ফিক্সেশন করবে এবং সবুজ হবে, এবং পরবর্তী ফসলে কিন্তু রাসায়নিক সারটা অনেক কম ব্যবহার করলেও আপনি এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাবেন। বেশ, যে ফসল দুটোর কথা বললেন সেটা হচ্ছে মুগ এবং ধনচের কথা বললেন, আর কি কোনো ফসল আছে? হ্যাঁ, এই যেমন খেসারি আছে। হ্যাঁ, আমাদের যে সাউথ চব্বিশ পরগনা আছে, এখানে এক সময় একটা প্র্যাকটিস ছিল, তারা যখন নাকি আমনে ধান করত, ধানে যখন নাকি মানে জলটা অনেকটা কমে যেত, মানে মাঠের থেকে সাবমার্স কন্ডিশনটা একটু রিমুভ হয়ে যেত, তখন তারা ইনোকুলা তখন ছিল না, মানে জীবাণু সার ছিল না, শুধু খেসারি, যার বোটানিক্যাল নেম হলো ল্যাথেরা সেটিভাস, সেটা ছিটিয়ে দিত। আচ্ছা, ছিটিয়ে দিয়ে জাস্ট তার 2-1 দিন 4 দিন পরই হারভেস্ট করে নিয়ে আসতো।
ওই যে তারপরে যখন নাকি জৌ আসবে, তারপরে তো পরবর্তী ফসল করবে জৌ আসলে পরে, না তখন প্রচুর ময়েশ্চার থাকে, মানে যখন ধান কাটে আমন ধানটা কাটা হয়, তো ওই ময়েশ্চার মিশেতে গাছগুলো হয়ে যেত। গাছগুলি হয়ে বেশ এক মাস দেড় মাস পরে যখন নাকি বা দু মাস পরে জৌ আসতো, তখন তারা লাঙ্গল চাষ কর দিত, এবং সেই লাঙ্গল চাষটা কিন্তু ওই যে খেসারি গাছটা দেওয়া হয়েছিল তারা সেটি বা ওয়ের শিকড়ে প্রচুর নডুল হতো, নাইট্রোজেন ফিক্সেশন হতো, ওরা কিন্তু মাটির সাথে মিশিয়ে দিয়ে পরবর্তী ধান বা অন্য কোনো ফসল তারা চাষ করত। এই প্র্যাকটিস আমাদের দেশে ছিল, কিন্তু ওই যে হারিয়ে যায় সব, কি করছে ওনারা জানতেন না কিন্তু করতেন। ওনারা দেখেছেন যে যদি এইরকম করা যায়, পাশের জমি করে নেয়, আমি করেছি, আমার পরবর্তী ফসল ভালো হয়েছে ওর থেকে, কি কারণ, একমাত্র কারণ ওই যে যে আমি গ্রিন ম্যানিউরটা করলাম, কি দ্বারা, মানে খেসারি দ্বারা। এবং ছোলা ক্ষেতেও দেখা গেছে, আমরা দেখেছি ছোলা চিকপি যাকে বলা হয় বা বেঙ্গল গ্রাম যাকে ইংরেজিতে বলা হয়, সেই জমি যদি আপনি ইনুকুলো দেওয়া করে দিলেন, করে দেওয়ার পরে আমরা কখনো বলি না যে টান দিয়ে পুরো রুসহ তুলে নাও, আমরা বলি কেটে নিয়ে আসো, তাতে কি হচ্ছে ওই যে মানে জৈব পদার্থটা থেকে গেল এবং মানে গুটিতে ভিতরে যে প্রচুর রাইজোবিয়াম থেকে গেল, এরা যখন মিনারালাইজেশন করে গাছের নাইট্রোজেন NH4 আর NO3 দিয়ে দিল, পরবর্তী ফসলে কিন্তু রাসায়নিক সার অনেক কম দিল, কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পেত। অত গ্রিন ম্যানিউরিং আপনার অবশ্যই সমস্ত কৃষক ভাইদের উচিত করা, করে তারা কিন্তু এতে কোনো রকম মানে ক্ষতি নেই, পরিবেশের ক্ষতি নেই, মাঠের ক্ষতি নেই, জমির ক্ষতি নেই, কিন্তু আপনি অল্প খরচা করে আপনি আপনি এক্সপেক্টেড রেজাল্ট পরবর্তী ফসলে পাবেন, ফসল উৎপাদনটাও যথেষ্ট হবে হবে এবং তার অর্থনৈতিক দিকেও সে লাভবান হবে। আর একটা কথা আপনাকে বলি, যে অ্যাজোলার কথা বলছিলেন, আমাদের দেশে কিন্তু বিশেষ করে এই এলাকাতে লোলান এরিয়া, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে লোলান এরিয়া, ওখানে বেশিরভাগই আমরা আমন ধানটা করি এবং পাটও অনেক জায়গায় করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু সাবমাস কন্ডিশনে ধান করা হয়, সেক্ষেত্রে যদি আমরা অ্যাজোলা চাষ করে দিই, সেখানে কিন্তু বিরাট একটা আমাদের লাভ হয়। কী লাভ হয়, আপনি যা জমি আছে তার থেকে আপনি 1/10 একটা জায়গাকে দিবেন, নিয়ে কিছু সিঙ্গল সুপার ফসফেট আর কিছু কাউডাং দিয়া, যদি এক বিঘা হয় তো 2 কাঠা, 1/10 2 কাঠা হবে, এক বালতি গোবরের জল আর কিছু মানে 200 গ্রামের মতো সিঙ্গল সুপার ফসফেট দিয়ে ওখানে কিছু অ্যাজোলা ছেড়ে দেবেন। ওই আর সাথে সাথে আপনি মানে বিস্তরা তৈরি করতে হবে, কারণ আপনি আপনার ট্রান্সপ্লান্টিংয়ে যাবেন, সাথে আরও ওইটুক জমি নিয়ে বিস্তলা করেন। এটা কিন্তু এই 21-28 দিনের ভিতরে পুরো ওটা একটা ম্যাট হয়ে যাবে, সব মানে আজল হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে বাকি যে রেস্ট জমি রইল আপনার 18 কাঠা যে রইল, 20 কাঠা তো 1 বিঘা, 18 কাঠা জমিতে আপনি ধান ট্রান্সফার করে দিলেন, লাগালেন, এরপর আপনি এই যে টুক আপনার জলা হয়েছে সেটা আপনি ছিটিয়ে দেন, দেখবেন মানে 2-3 সপ্তাহের মধ্যে পুরো মাত্রা জলের মধ্যে এই জলাটা হয়ে যাবে। এটা কিন্তু গ্রিন ম্যানিউরিং, 1 কাইন্ড অফ গ্রিন ম্যানিউরিং, এটা ভালো মতো মানে সাউথ চব্বিশ পরগনার লোক ফার্মাররা শুরু করেছে। আচ্ছা, তো সেটা হলো পরে ম্যাটটা হয়ে গেল, তাতে উইডিংটা যেটা মানে আগাছা যে হওয়ার কথা ছিল, যে শ্যাওলা হওয়ার কথা ছিল, স্টপ করে দেওয়া হলো, এবং মানে স্টপ করে দেওয়া হলো মানে ওই আর গ্রোথ করতে পারবে না, কারণ উপরে যেটা ম্যাট হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি ম্যাট তৈরি করে দেন, নিচের থেকে কোনো কিছু তো আপনি গ্রোথ করাতে পারবেন না, তো ম্যাট হয়ে গেল, আপনি উইডিং এ কোনো খরচা লাগলো না, উইডিং এ একদম স্টপ হয়ে গেল উইডিং। আর উইথ কি করে, উইথ তো বন্য একটা জিনিস, আগাছা তারা করে কি মানে দুষ্ট মানুষরা কি করে, সব কিছু লুটু টুটে খায় না, এরা তখন আসলে ধানের জন্য যে আপনি মানে সার দিয়েছেন সেটা কিন্তু ওরাই বেশি নিয়ে নেয়, কিন্তু ওরা যদি গ্রোথ না করতে পারে, পুলিশ যদি ওদের জেলে রেখে দেয়, তাহলে কিন্তু আর অসুবিধা হয় না, এটাই ম্যাটটা করে সেই কাজটা করছে অ্যাজোলা, অ্যাজোলা করে ফলা, এবং মানে যখন নাকি এরা এটা বাড়তে থাকবে এবং যখন ধান যখন নাকি ম্যাচুরের দিকে চলে যাবে, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে পচতে থাকবে। আচ্ছা, পচে কি করবে, আপনার কিছু করা লাগবে না, এই এই পচটা কিন্তু এই মাটির সাথে ওরা নিজেরাই মিশে যাবে, তাতে অর্গানিক ম্যাটার পার্সেন্টেজটা অনেক বৃদ্ধি করবে। কারণ এটা আমি বলছি এই কারণে, কারণ আমাদের মাটিতে অর্গানিক ম্যাটার খুবই কম আছে, মানে 5 ভাগ থাকার কথা সেখানে 1 ভাগের পার্সেন্টেজের নিচে আছে।
5% থাকার কথা অর্গানিক ম্যাটার, সেখানে আসে মাত্র 1%, এমন লেস দেন 1%। অর্থাৎ আপনি এই অ্যাজনা যদি আপনি গ্রিন ম্যানুয়ার হিসেবে ব্যবহার করেন তো সেটা কী হবে, অর্গ্যানিক ম্যাটার পার্সেন্টেজটা বাড়িয়ে যাবে, নাইট্রোজেন ফিক্স হবে এবং নাইট্রোজেন পরিবহন মাটিতে বৃদ্ধি পাবে। অর্গ্যানিক এখন গ্রিন ম্যানুয়ারটা আমার মনে হয় আমাদের আরও বিস্তারিতভাবে এটা কৃষক ভাইদের জানানো উচিত যে তুমি ক্ষতি না করে এই গ্রিন ম্যানুয়ারিং ব্যবহার করে তুমি তোমার পকেটে পয়সা রাখতে পারবে আর উৎপাদন বৃদ্ধি করবে এবং পরিবেশ এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য যে মাটি আমরা রেখে যাব সেই মাটিটাও ভালো থাকবে। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বোঝা গেল যে যদি কৃষিতে সবুজ সারের ব্যবহার করা যায় তাহলে সেটা মাটির উর্বরতা শক্তি যেরকম বাড়াচ্ছে একদিকে, অন্যদিকে পরিবেশটাও কিন্তু রক্ষা করছে। আর সবচেয়ে বড় কথা যে কৃষক বন্ধুরা যেটা চান ফসলও কিন্তু উৎপাদন করেছে এবং তার কম খরচায় ফসলটাকে সে উৎপাদন করতে পারছে। বেশ, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কৃষিতে সবুজ সারের ব্যবহার ও গুরুত্ব, আর এ বিষয়ে বিশদে আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি লিমিটেডের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলে এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457-2620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radiojeu@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz-এ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 MHz। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন যাপনের সুর, রেডিও রেডিও জাদু। Community Radio, Jadavpur University.